আপনার সিস্টেমটা যেন হ্যাক না হয়ে যায় এটার জন্য ভ্যালিডেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আমাদের যে ফর্মগুলো থাকবে এই ফর্মগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু নিবে, যেমন আমাদের যে ফর্মটা ছিল যে এখানে নেম, এটা আজকে আমরা যদিও ইউজার নেম করে দিব, তো এটা হচ্ছে কি ইউজার নেম যদি হয় তাহলে ইউজার নেমের ক্ষেত্রে কি স্পেস হয় বলেন? ইউজার নেমের ক্ষেত্রে কি কোনো মনে করেন যে স্পেস দিলেন আপনি হচ্ছে একটার পর একটা ফাঁকা দিয়ে লিখলেন, তো এই জিনিসগুলো তো হবে না ইউজার নেমের ক্ষেত্রে, তাই না? তো জি ভাইয়া, এইটা যদি আপনি মানে না আটকান তাহলে কি হবে, এই জায়গায় যে কেউ ইউজার নেম দিয়ে দিবে কি? যেমন আমার নামটাই যদি আমি চিন্তা করি রফিকুল স্পেস দিয়ে ইসলাম, তারপরে আবার লিখবো, তো এই যে জিনিসটা তাহলে কি আমার আমি রেস্ট্রিকশনটা মেনটেন করলাম না, তাই না? ঠিক ইমেলের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে আমার ইমেলের ক্ষেত্রে @ লাগেই, তাই না? তো আমি হচ্ছে @ না দিয়েই একটা ইমেল তৈরি করে ফেললাম, ওই ইমেলেই দিয়ে ফেললাম, আমাকে রেজিস্ট্রেশন করাই দিল, তাহলে এটা কি হলো বলেন? যে আমাদের যে একটা রুলস যে একটা ইমেল লাগবে এই জায়গায়, তো ওই জিনিসটা কিন্তু ব্রেক করে ফেললাম। তো এই সমস্ত জিনিসগুলো এছাড়াও যেমন ফোন নাম্বার আছে, ফোন নাম্বার কে কিভাবে আটকানো যায়, যেমন ফোন নাম্বার মনে করেন যে একজন ফোন নাম্বার দিছে 1000টা নাম্বার দিয়ে দিছে এই জায়গায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ল্যান্ড চেক করে তাকে আটকাবেন? হ্যাঁ, অথবা আপনি যদি কান্ট্রি ওয়াইজ চিন্তা করেন তাকে আপনার কান্ট্রি কোড দিয়ে তাকে আটকাবেন, যে এই কান্ট্রি কোডের এই কান্ট্রি কোড দিয়েই তাকে ফোন নাম্বার ইনসার্ট করতে হবে, আদারওয়াইজ সে ফোন নাম্বারই দিতে পারবে না। এই যে ভ্যারিয়েশন গুলা বা এই যে ভ্যালিডেশন গুলা, এই ভ্যালিডেশন গুলোই মূলত কি আমাদেরকে শিখতে হবে বিভিন্ন পারপাসে, যেমন হচ্ছে যে আমাদের হ্যাকার থেকে আটকানো, তারপরে বিভিন্ন ইউজারই অনেক সময় ভুল করে ইমেলের জায়গায় হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেয়, পাসওয়ার্ডের জায়গায় ইমেল দিয়ে দেয়, তাকে যদি ওইভাবেই আমরা ঢুকাই দিই তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার আর সফটওয়্যার থাকবে না। হুম, তো ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ভ্যালিডেশনের গুরুত্ব কতটুকু। হ্যাঁ, তাহলে আমরা যে আজকে ফর্ম হ্যান্ডেলিং এর কাজটা করব সেইটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা কি করব, যে আমরা অ্যালার্টটা আমাদের যে ছিল, আমরা যেমন মনে করেন যে আমরা একটু দেখি যে আমাদের যে অ্যালার্টটা ছিল এই জায়গায় আসতেছিল, তাই না? তো আমরা হচ্ছে আগের কোডেই কাজ করব। সো এটা আমাদের লেকচার 9 ছিল, আর এইখানে আমরা কি করছিলাম যে আমরা ডাম্প করে রাখছিলাম এইটা বাদ দিয়ে, আমরা এই কোটা দেখবো যে এভরিথিং ইজ ওকে। সো আমি যদি সবগুলো ভ্যালু দিয়ে যদি আমি সাবমিট দেই তাহলে এই জায়গায় আমাকে কি করতেছে অ্যালার্টটা দেখাচ্ছে, তাই না? জি ভাই। সো আমরা তো এই জায়গায় অ্যালার্টটা দেখবো, এটা কেমন না? আমরা যদি এই জায়গায় অ্যালার্টটা দেখি তাহলে কেমন হয়, ভালো হয় না? জি ভাই। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই মেসেজটা উপরে আসতেছে, এই মেসেজটাকে আমরা এই জায়গায় কিভাবে নিয়ে আসা যায় সেই জিনিসটা করব। চলেন আমরা আগের কোডেই কাজ করব তো, নাকি? জি ভাই, জি ভাই, সমস্যা না হলে আবার আপনারাই কনফিউশনে পড়ে যাবেন। হ্যাঁ, ওকে। সো আমি যেটা করব যে আমাদের এই জায়গায় রেজিস্ট্রেশনের পর যদি আমরা একটা মেসেজ দেখাই, হ্যাঁ, যেমন মনে করেন যে ধরেন হচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, তাই না? বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, সো বুটস্ট্র্যাপের একটা অ্যালার্ট নিয়ে আসি, বুটস্ট্র্যাপ 5। আমরা এরকম একটা অ্যালার্ট নেই এবং যেটা ক্রস করা যাবে এরকম একটা নেই। আচ্ছা, এই যে এইটা নেই, তো এইটা কপি করে নিয়ে যদি আমরা এই জায়গায় বসাই, এবং এটাকে একটু সুন্দর করে নেই, আর স্ট্রংটা আমাদের দরকার নাই, জাস্ট এই জায়গায় একটা মেসেজ দেই যে অল উইল আর রিকোয়ার, সো এইটাই আমরা দেখতে চাচ্ছি আমাদের এই জায়গায়। যদি আমি এখন প্রিলোড দেই, সো এরকম করে আসতেছে, তাই না?
তো এখন এইটা তো আমার রিলোড দেওয়ার সাথে সাথেই আসছে, তো এই জিনিসটাকে আমরা কি করতে হবে, আমাদের কন্ডিশনালি আনতে হবে, তাই না? জি ভাই, কন্ডিশনালি আনতে হবে। তো ওই জিনিসটাই আমরা এখন দেখবো যে আমরা কিভাবে এই জিনিসটাকে কন্ডিশনালি আনতে পারি। তো এইখানে আমাদের এই জিনিসটা আছে, এই জিনিসটা কখন আসবে, যখন আমাদের এই কন্ডিশন গুলো সে ফিল আপ করে আসবে, তাই না? হুম তো মনে করেন যে সে ইউজার নেম, ইমেল, ফোন এগুলো চেক করার পর সে দেখলো যে হ্যাঁ অল মানে কোনো একটা ফাঁকা আছে, তখন সে এই মেসেজটা দিবে, আর এই মেসেজটা তখন এই জায়গায় এসে আমাদেরকে শো করবে। তো এই জিনিসটাই আমরা যদি করতে যাই তাহলে আমরা, আচ্ছা এইখানে আমরা আরেকটু জিনিসটাকে কোডটাকে একটু শর্ট করে ফেলি, যে এই জায়গায় আমরা কি করছি, ইকুয়াল দিয়ে এমটি চেক করছি, তাই না? তো এইটাকে আমরা এটা বাদ দিয়ে আমরা ডিরেক্টলি এমটি চেক করি, এইটাকে এমটি দিয়ে এমটি চেক করলাম, সো দ্যাটস ফাইন, একই কাজ। তো আমরা এমটি চেক করলাম যে আমাদের কোন একটা ভ্যালু এমটি এমটি আসতেছে কিনা, ঠিক আছে? তো যদি এমটি থাকে তাহলে বলবো যে অল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওকে ফাইন। তো এখন এই জায়গায় আমরা যেটা করব, ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে কি ভ্যালিডেশন মেসেজ, ভ্যালিডেশন মেসেজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এবং আর এখান থেকে নয় আসছে। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম যে আমরা একটা ভ্যারিয়েবল নিছিলাম যে ভ্যালিডেশন মেসেজ নামে একটা ভ্যারিয়েবল নিছিলাম, এবং এই জায়গায় ধরেন আমরা আমাদের যে মেসেজটা ছিল ওই মেসেজটাই লিখে দিই যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড, এই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম। হ্যাঁ, এবং এই সেম জিনিসটাই আমরা এইটার ক্ষেত্রেও করে দেই যে এভরিথিং ইজ ওকে, যদি মানে সব ডাটা যদি ঠিক থাকে তাহলে আমাদের মেসেজটা কি হবে, এভরিথিং ইজ ওকে, তাই না? তো এই যে আমাদের এখান থেকে এখন কি হচ্ছে, একটা ভ্যারিয়েবল আসতেছে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের মেসেজটা কি হয়ে যাচ্ছে, ফিল্টার হয়ে যাচ্ছে, এক এক সময় এক একটা মেসেজ আসতেছে, এইখান থেকে সে এইগুলো যদি ট্রু হয় তাহলে সে এই মেসেজটা নিয়ে আসতেছে, আর যদি এইগুলো ট্রু না হয় তাহলে এইখানে গিয়ে এভরিথিং ইজ ওকে মানে এই মেসেজটা সে নিয়ে আসতেছে। তার মানে কি, আমাদের এই ভ্যারিয়েবলটা আমরা কখন সেট হচ্ছে, যখন ফর্মটা সাবমিট হচ্ছে এবং এই সমস্ত কন্ডিশনাল বিষয়গুলো সে পার হয়ে আসতেছে, তখন আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে কি ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, তাই না? ভ্যালুটা কি হচ্ছে, সেট হচ্ছে। তো এই কন্ডিশনটাই যদি আমরা এখন এই জায়গায় দেই যে ইফ, হ্যাঁ আচ্ছা আমি পিএসপি কোড দিতে হবে, পিএসপি স্টার্ট এবং এন্ড দিলাম, এইখানটায় আমরা দিব যে ইফ, ইফ মানে যদি ইজ সেট, ইজ সেট কেন দিচ্ছি বলেন তো, যে আমাদের এই ভ্যারিয়েবলটা ভ্যালু সেট হইলো কিনা এটা আমরা চেক করব, ঠিক আছে? ভ্যালুটা সেট হইলেই তো এইটা অথবা এটা যে কোনো একটা ভ্যালু সেট হবে, তাই না? আদারওয়াইজ তো ভ্যালুই আসবে না। হ্যাঁ, তো এই জিনিসটাই মনে করেন যে এখানে দিলাম যে আমাদের এই ভ্যালিডেশন মেসেজের ভ্যালুটা আমাদের কি সেট হইলো কিনা সেটা আমরা চেক করব। সেটটা কখন হবে বলেন তো, ফর্মটা সাবমিট করলে। হ্যাঁ ভাই, সাবমিট করলে। জি, তো ফর্মটা যখন আমাদের সাবমিট হবে তখন এই কন্ডিশনের ভিতরে সে ঢুকবে, ঢুকে চেক করবে যে সবগুলা ফিল্ড ভ্যালু আছে কিনা। হ্যাঁ, আবার যদি দেখে যে ভ্যালু আছে তাহলে এভরিথিং ইজ ওকে, আর যদি দেখে যে কোনোটাতে ফাঁকা আছে সেক্ষেত্রে বলবে যে অল ফিল্ড ইজ রিকোয়ার্ড, তখন ভ্যালুটা আমাদের কি হয়েছে ওখানে সেট হয়ে যাচ্ছে। তো ওই কন্ডিশনটাই আমরা এখানে দিলাম, এবং এই জায়গায় তখন ইকো দিব যে আমাদের এই ভ্যালিডেশন মেসেজটা সে আমাদেরকে দেখাবে। তো বলেন তো এই জায়গায় আমাদের এখন ভ্যালু আছে কিনা? এখন তো নাই ভাইয়া, সাবমিট তো করা হয় নাই। হ্যাঁ, মানে ধরেন যে আমাদের এই ইফ কন্ডিশনটা সে চেক করে যখন আসতেছে তখন এই জায়গায় ভ্যালুটা সে পাবে কিনা যখন আমরা সাবমিট দিব ফর্মটা, তাই না? হ্যাঁ, পাবে ভাইয়া, পাবে। তো ওই জিনিসটাই আমরা একটু চেক করব, চলেন এটা 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 আপাতত ইগনোর করি, যেহেতু আমরা এটাতে এখনো কাজ করতেছি না, ঠিক আছে? আমি এখানে কমেন্ট মেরে রাখতেছি আপাতত,
সো দেখেন এখন নাই, এখন যদি আমি সবকিছু ভ্যালু দিয়ে যদি সাবমিট দেই তাহলে দেখেন কি লেখা আসতেছে, এভরিথিং ইজ ওকে। তার মানে আমরা এই জায়গায় মেসেজটাকে ডাইনামিক ভাবে আনতে পারতেছি, তাই না? আগে আমাদের মেসেজটাই উপরেই উপরেই হচ্ছে ইকো হইতো, যার কারণে এই কোডের ভিতরে আসতো না, ওই কারণে সে উপরে এক কর্নারে প্রিন্ট হয়ে থাকতো। এখন আমরা ওটাকে কি করতে পারছি, ডাইনামিক ভাবে কোডের ভিতরে নিয়ে আসতে পারছি। উপরে আমরা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিছি, ওই ভ্যারিয়েবলটা আমরা এই জায়গায় ইকো করে দিছি। তাহলে এই সেম জিনিসটাই যদি আমরা এখন এইটার ভিতরে কনভার্ট করতে চাই, পারবো না আমরা? জি ভাই। এইখানে জাস্ট আমাদের কি চেঞ্জেস আসবে, আমাদের মানে ইয়াটা, আমাদের মেসেজটা বারবার চেঞ্জ আসবে, তাই না? তো এই জিনিসটাই যদি আমরা এখন করতে চাই তাহলে এটাকে আমরা অন করে নেই। এই জায়গায় যদি আমরা এখন ধরেন মানে কথার কথা যে এই জিনিসটা আমরা কাট করে এটার ভিতরে দেই, হ্যাঁ, বিষয়টা আপনাদেরকে একটু রিয়েলাইজেশন করাচ্ছি, যদিও আমরা এটা এইভাবে দিব না। ধরেন আমাদের কি এরকম একটা ব্ল্যাঙ্ক হয়ে থাকতেছে না, আমরা তো ব্ল্যাঙ্ক হয়ে রাখবো না, তাই না? তো ওই জন্য আমরা কি করব যে এই পুরো জিনিসটা আমরা কি করব, ধরেন যে এটাকে কাট করে নিলাম এইখান থেকে এবং ওইটাই আমরা এইখানে দিয়ে দিব, পুরোটাই কি করব এইখানে দিয়ে দিব, এখানে পেস্ট করে দিলাম। সো এইখানে যে পেস্ট করে দিলাম, সো এইটা কি পিএসপি কোড না? মানে এইটার ভিতরে এই ব্লক, এই যে ব্লকটা 21 নাম্বার লাইন থেকে শুরু করে হচ্ছে 40 নাম্বার লাইন, এই যে ব্লকটা, এই ব্লকটা কি পিএসপি কোডের ব্লক? এই যে পিএসপি কোডের ব্লকের মধ্যে আমরা হচ্ছে পুরো এসটিএমএল এর একটা ডিপ ঢুকাই দিছি, তাই না? তো যার কারণে কিন্তু সে ফ্যাকাশে কালারের হয়ে গেছে। তো এই যে ফ্যাকাশে কালারের, এটাকে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা কি করব, এই পুরো জিনিসটাকে আমরা কি করব ডাবল কোটেশনের মধ্যে নিয়ে নিব, ঠিক আছে? এখন ডাবল কোটেশনের মধ্যে যে আমরা নিলাম, এরপরে আমাদের কি ভিতরে আবার ডাবল কোটেশন আছে না? সো ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন নিলে ও তো হচ্ছে এইটাকে ফার্স্ট হিসেবে ধরবে আর এইটাকে লাস্ট হিসেবে ধরবে, তার মানে এইটুকুকে সে বুঝতেছে যে এইটা আমার কোটেশনের ভিতরে আছে, তাহলে বাকিগুলো কোথায় গেল? এইটা সে ধরতেছে যে ফাঁকা, এটা কোনো কোটেশনের মধ্যে নাই। এরপরে সে ধরতেছে এইটা হচ্ছে কোটেশন স্টার্ট আর এইটা হচ্ছে কোটেশন ইন, তার মানে এইটুকুকে সে ধরতেছে কোটেশনের ভিতরে, বাকিটাকে সে ছেড়ে দিচ্ছে। তো এই জিনিসটাকে ইগনোর করার জন্য হ্যাঁ আমাদেরকে যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশটা, হ্যাঁ ফরওয়ার্ড স্ল্যাশটা ওই জায়গায় ইউজ করতে হবে এবং এই জায়গায় ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের যে কোটেশনটা, এই কোটেশনটার আগে, ঠিক আগে আমাদের কি করতে হবে, এই ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করতে হবে এবং এই কোটেশনটা শেষ হওয়ার আগে ইউজ করতে হবে। এ থেকে ও বুঝলো কি যে আমার এইটা হচ্ছে মেইন আর এইটার ভিতরে আমি আলাদা ভাবে আবার ইউজ করতেছি, ঠিক আছে? ঠিক সেম ভাবে সবগুলোর ক্ষেত্রে আমাদের দিয়ে দিতে হবে। সো এইভাবে আমরা আসলে বেসিক্যালি আমাদের যখন আমরা বড় প্রজেক্ট করব তখন এইভাবে মূলত আমরা কাজ করব না, যেহেতু আমরা এখন পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাইনি, যার কারণে আমাদের কিন্তু এইখানে ইন পেজেই কাজ করতে হচ্ছে, তাই না? যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাব তখন আমরা হচ্ছে কি করব যে আমরা আলাদা একটা পিএসপি ফাইলই বানায় রাখবো, ওইখানে আমরা শুধুমাত্র কি পিএসপি নিয়েই কাজ করব, ওখানে অন্য কিছু থাকবেই না। সো আপাতত যেহেতু আমরা এটা এইটার ভিতরেই কাজ করতেছি, যার কারণে আমরা এই জিনিসটা করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে, ফার্স্ট একটা যে কি বলে এটাকে, ইনভার্টেড কমা যেটা, সেটা দিলে হবে না? মানে কোথায় দিতে যাচ্ছেন, এই জায়গায়? না না, ওইখানে না, আমি ভিতরে যেটা, ও ওইটা তো ডাবল কোটেশনে থাকলো, কিন্তু এখানে যেটা, হ্যাঁ আপনি ভিতরে দিলেও কাজ করবে, ঠিক আছে? তখন আমি স্ল্যাশ যদি না দেই তাহলেও কাজ করবে, তাই না? হ্যাঁ কাজ করবে, কারণ এইখানে মূলত বিষয়টা কি যে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন কাজ করে না, ঠিক আছে? ডাবল কোটেশনের ভিতরে আপনি সিঙ্গেল কোটেশন কাজ করাইতে পারবেন। হ্যাঁ, তো এইখানে যেহেতু আমাদের কি ক্লাসের মানে অ্যাট্রিবিউটের ভ্যালু গুলো কি ডাবল কোটেশনের মধ্যে ছিল, তো ওই জন্যই আমরা এই জিনিসটা ইউজ করতেছি আর কি। ওকে, আচ্ছা, তো আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এইটা এখন যদি আমি চেক করি, এই জায়গায় এখন ধরেন যে ভ্যালিডেশনের মেসেজটা এই জায়গায় শো করবে এবং এইখান থেকে এই ভ্যালুটা যাবে। তো আমি ধরেন কোনো একটা ফিল্ড ফাঁকা রেখে সাবমিট যদি দেই তাহলে আমাদের এই মেসেজটা আসতেছে, অল ফিল্ডস আর
রিকোয়ার্ড। তো এই জিনিসটা কিন্তু আমরা আনতে পারছি, তাই না? এখন সবগুলো যদি আমি ভ্যালু দিয়ে সাবমিট দেই তাহলে কি আসবে আমাদের, এভরিথিং ইজ ওকে। সো এই জিনিসটাকেও কি করতে হবে আমাদের, ডাইনামিক কনভার্ট করে ফেলতে হবে, এই ডিজাইনটা দিয়ে দিতে হবে, তাই না? ধরেন এই ডিজাইনটা আমরা এখানেও দিয়ে দিলাম, এবং হচ্ছে আমরা মেসেজটা চেঞ্জ করে দিলাম, আমাদের মেসেজ ছিল এভরিথিং ওকে। সো এভরিথিং ওকে। তো এখন যদি আমরা একটু চেক করি, আমরা সবগুলো ভ্যালু দিয়ে যদি আমরা আবার চেক করি, এভরিথিং ওকে, তার মানে আমরা হচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপের যে অ্যালার্টটা, এই অ্যালার্টটা কিন্তু আমাদের এখানে অ্যাড করে ফেলতে পারছি, তাই না? তো এই বিষয়টা বুঝছেন তো নাকি সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া, ওই এই মেসেজটা কি আপনি রিলোড করে দিলে মেসেজটা কি চলে যাবে? হ্যাঁ, রিলোড করে দিলে মেসেজটা চলে যাবে। হ্যাঁ, যে আমরা যেহেতু এটা কন্ডিশনালি নিয়ে রাখছি, হ্যাঁ, আমাদের কিন্তু এই জায়গায় কন্ডিশন আছে, যে যখন এই জায়গায় ভ্যালুটা, হ্যাঁ, যখন এই জায়গায় ভ্যালুটা সেট হবে তখনই মাত্র কি ওটাকে সে প্রিন্ট করাবে, আদারওয়াইজ কিন্তু আমাদের কিছুই নাই। হ্যাঁ, তো আদারওয়াইজ ফাঁকা। তো যখন আমরা রিলোড দিচ্ছি তখন কিন্তু নাই। এরপরে আবারও যদি আমরা কোনো একটা ভ্যালু দিয়ে দিই তাহলে এটা চলে আসবে, এবং এটা যদি আমরা ক্রস দিয়ে দিই ওটা চলে যাবে, ফিনিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এইটা করে ফেলতে পারলাম নাকি? আমাদের এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে ইমেল নিয়ে আমরা কাজ করবো, যে ফিল্টার ইমেল অর নট। হ্যাঁ, মানে হচ্ছে আমরা এই যে এই জায়গায় ফর্মটা সাবমিট করতেছি, হ্যাঁ, এই জায়গায় আমরা এখন তো বুটস্ট্র্যাপের মেবি ইমেল, এই জায়গায় আমরা টাইপ ইমেল দেওয়াতে, হ্যাঁ, এই যে এই জায়গায় আমরা টাইপ ইমেল দিয়ে রাখছি, বিধায় যখন আমরা সাবমিট দিচ্ছি, হ্যাঁ, তখন এই জায়গায় ধরেন একটা কিছু দেই, ইমেল ছাড়া দিলাম। এখন যদি আমি সাবমিট দিই তাহলে কি বলতেছে, যে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দা রেট, হ্যাঁ, ইন অ্যান ইমেল অ্যাড্রেস। তো এই যে মেসেজটা আসতেছে এটা কোথা থেকে আসতেছে বলেন তো? আপনাদেরকে দেখাই, মনে করেন যে কোনো একটা হ্যাকার বা কোনো একজন ইউজার চাচ্ছে আপনার সিস্টেমকে ব্রেক করতে, তো আপনি শুধুমাত্র কি ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন দিয়ে রাখছেন, অর্থাৎ ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন বলতে কি, এই যে এই টাইপের ভ্যালিডেশন আপনি দিয়ে রাখছেন, যে টাইপ ইমেল এখানে আপনি রিকোয়ার্ড দিলেন যে হ্যাঁ এইটা ফিল আপ করতেই হবে, না হলে তাকে যাইতে দেওয়া হবে না। তো এরকম আপনি কি করলেন, ফর্মে ভ্যালিডেশন দিয়ে রাখছেন, তাই না? তো রিকোয়ার্ড দিলে কি হয় বিষয়টা আপনারা বলেন তো? দিতেই হবে, তাই না? এই জিনিসটা তো সবাই জানেন নাকি? জি ভাই, জি ভাই। ওকে, আমরা ইমেল ভ্যালিডেশনে ছিলাম, যে আমরা এই জায়গায় যে এই জায়গায় আমরা রিকোয়ার্ডটা দিচ্ছিলাম, এই জায়গায় আমরা বুটস্ট্র্যাপের রিকোয়ার্ড এই জিনিসটা আমরা দিতাম, তাই না? এবং এই জায়গায় টাইপ ইমেল দেওয়াতে আমাদের এই জায়গাটা বাধ্য করতো যে এই জায়গায় ইমেলই দিতে হবে, আদারওয়াইজ ফর্মটাকে সে সাবমিট করতে দিবে না। কিন্তু ধরেন আপনার কোনো একজন ইউজার, সে একটু পন্ডিতগিরি করলো, বললো যে আমি এখানে অ্যাট দা রেট দিবই না। তো সে কি করবে, ইনস্পেক্ট ধরবে, ধরে আপনার এই ফর্ম থেকে এই যে রিকোয়ার্ডটা আছে না, এই রিকোয়ার্ডটাকে এখান থেকে ফেলে দিবে, এবং এই যে এখানে টাইপ ইমেল আছে না, এটাকে সে কি করবে, ট্যাক্স করে দিবে। এখন দেখেন আপনি এই জায়গায় সাবমিট দেন, তখন কিন্তু আর আটকাচ্ছে না, এভরিথিং ওকে। সো কি হলো, আপনার এই যে ক্লায়েন্ট সাইড যে ভ্যালিডেশনটা, হ্যাঁ, আপনার আপনি নিজে যে ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশনটা করছেন, এইটা কিন্তু ডিরেক্টলি সে একটা হ্যাক করে ফেলতে পারলো, তাই না? জি ভাই, জি ভাই। এই জন্য আমাদের ক্লায়েন্ট সাইডের ভ্যালিডেশনটা, হ্যাঁ, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বলতে আমরা কি কি বুঝতেছি বলেন তো? ফ্রন্ট এন্ড, শুধু ফ্রন্ট এন্ডে যে ভ্যালিডেশনটা, এই ভ্যালিডেশনটা আমাদের কিন্তু মানে বৃথা যাচ্ছে, হ্যাঁ, কোনো কাজেরই হচ্ছে না। তো যার কারণে আমাদেরকে কি করতে হবে, সার্ভার এন্ডে ভ্যালিডেশন করতে হবে। তো ওই জন্যই আমরা কি
সার্ভার এন্ডেই ভ্যালিডেশন করতেছি। তো এখন আমাদের ইমেল নিয়ে কি কোন প্রকার সার্ভার এন্ডে ভ্যালিডেশন আছে আমাদের বলেন তো? নাই, আছে ভাইয়া, এই জায়গায় নাই, তাই না? তো এইটা আমাদের এখন করতে হবে। তো এইটার জন্য আমরা কি করব যে এবং এই জায়গায় ধরেন আমরা আরেকটা ভ্যালিডেশন দিব, সেটা হচ্ছে কি আমাদের ইমেলটাকে দিয়ে দিব, যেটা হচ্ছে আমাদের ইউজার ইমেল এবং ফিল্টার ভ্যালিডেড ইমেল। এটা একটা কনস্ট্যান্ট যেটার কাজ হচ্ছে যে ভ্যালিড ইমেলটা আর কি ভ্যালিড আছে কিনা, অর্থাৎ এট দা রেট আছে কিনা, বা ইমেল হওয়ার জন্য যে কন্ডিশন গুলো এই কন্ডিশন গুলো ফিল আপ হয় কিনা। সো এটা হচ্ছে পিএসপি বিল্ড ইন একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, যে আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের নাম তো শুনছি, তাই না? তো এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের কাজ হচ্ছে কি যে এই যে একটা ফিল্টার, এই ফিল্টারের মধ্যে বলে দিচ্ছি যে আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হবে ইমেল, ইমেলটা ভ্যালিডেট কিনা। সো ওইটা সে করে দিবে এই ফিল্টার ভার। ফিল্টার ভার হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আমরা পাস করছি, একটা হচ্ছে কি আমরা কোন ইমেলটাকে ভ্যালিডেট করতে যাচ্ছি সেটা, আর আরেকটা হচ্ছে আমরা কি ভ্যালিডেট করতে যাচ্ছি, ইমেল নাকি ফোন নাম্বার নাকি আদার্স কিছু। সো আমরা এখানে ইমেল ভ্যালিডেট করতে যাচ্ছি, এইটাই এখানে বললাম যে ফিল্টার ভার। এখানে ইমেল দিছি এবং ফিল্টার ভ্যালিডেড ইমেল, ইমেলটা ভ্যালিড কিনা সেটা চেক করবে। ওকে, সো এই জায়গায় এখন আমরা আমাদের মেসেজটা দিয়ে দিব যে এই জায়গায় মেসেজ দিব যে আমাদের ইমেল কি কি মেসেজ দেওয়া যায় বলেন তো? এটা কি না হইলে ইমেল ইজ, হ্যাঁ না হইলে নট ভ্যালিড, তাই না? সো ইমেল ইজ নট ভ্যালিড। সো যেহেতু এটা কি মানে এইটা সে ইমেল যদি ভ্যালিড হয় এটা তো ট্রু, আমরা চাচ্ছি যে যদি ফলস হয় তখনই সে দেখাবে। ওকে, অর্থাৎ ফিল্টার ভারের মধ্যে যে কাজটা আমরা দিছি তাকে করতে, এই কাজটা সে করে দিচ্ছে কিসের জন্য, মানে এইখান থেকে আমাদের রেসপন্সটা কি আসবে, ট্রু আসবে যদি ইমেলটা ভ্যালিডেট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ট্রু আসবে, আর ইমেল যদি ভ্যালিডেট না হয় সেক্ষেত্রে কি আসবে, ফলস আসবে। এই পাশের ফলস ইকুয়াল যদি ফলস হয় তাহলেই তো আমরা মেসেজটা দেখাবো, তাই না? আর ইমেল যদি ভ্যালিড থাকে তাহলে তো আমাদেরকে কোনো মেসেজ দেখানোর প্রয়োজন আছে কি বলেন? না না, দরকার নেই। সো এই জিনিসটাই ধরেন এখন আমরা করব, আর আমরা একটু চেক করে আসি। এখানে আমরা একটা নাম দিলাম, ইমেল দিলাম। সো ও তার আগে আমরা যেটা করব, এই জিনিসটা আমরা আপাতত বন্ধ রাখি বারবার ওখান থেকে চেঞ্জ করার থেকে। হ্যাঁ, সো এটা আপাতত বন্ধ রাখলাম। ওকে, সো এখন যদি আমরা ইমেলটা বাদ দেই, কি বলতেছে ইমেল ইজ নট ভ্যালিড, তার মানে আমরা দেখাইতে পারতেছি। এবার যদি আমরা একটা ভ্যালিড ইমেল দিয়ে দেই, সো কি এভরিথিং ওকে। আচ্ছা, এইখানে এই যে ওয়ার্নিংটা, হ্যাঁ মানে এই কালারটা, এইটা আমরা একটু চেঞ্জ করে দেই, কারণ প্রত্যেকটার কালার একই হয়ে গেছে। সো আমরা যখন কোনোটাই মানে কোনোটাই ভ্যালু নাই, হ্যাঁ কোনো একটা ভ্যালু মিসিং থাকবে, সেই ক্ষেত্রে আমরা ডেঞ্জার দিয়ে দেই, কি বলেন? তো আমরা তাহলে কি করতে পারলাম, আমাদের ইমেলটাকে আমরা কি করতে পারলাম, ভ্যালিডেশন করে ফেলতে পারলাম, তাই না?
ইমেল ভ্যালিড কিনা সেটা কিন্তু আমরা চেক করে ফেলতে পারলাম, এবং এটা কিন্তু ক্লায়েন্ট সাইড না, হ্যাঁ সার্ভার সাইড ভ্যালিডেশন আমরা করে ফেলছি। তো আচ্ছা এখন ধরেন এই যে ইমেলটা আমরা ভ্যালিডেশন করলাম, হ্যাঁ বলেন, এই যে ফিল্টার ভ্যালিডেট ইমেল যেটা দিলাম ওকে, মানে ইমেল অ্যাড্রেসটা কি এক্সিস্টিং নাকি ফেক, মানে ভুয়া ইমেল, সেটা কি ফিল্টার করবে? না না না, এটা কিন্তু ফিল্টার করবে না, এইটা জাস্ট সে চেক করবে যে এটা আপনার মানে অ্যাট দা রেট বা ইমেল হট আছে কিনা। হ্যাঁ ইমেল হট জন্য যে সব মানে জিনিস স্ট্রাকচার ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা এটা সে চেক করবে। ওই যে যেটা আপনি বললেন যে মানে ভুয়া ইমেল কিনা, এটা চেক করার জন্য কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা মানে ওই যখন আমরা পুরো একটা প্রজেক্ট করব, তখন আমরা লারাভেলে যখন মুভ করব, তখন আমরা একটা অন্য পন্থা অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমরা যখন একটা রেজিস্ট্রেশন করাবো, তখন ওই ইউজার যে মেলটা দিবে ওই মেলে আমরা একটা ভেরিফিকেশন কোড পাঠাবো, ঠিক আছে? কারণ সে ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে যদি সে সেকেন্ড টাইম ইয়া করতে পারে, তবেই আমরা তাকে ইউজার হিসেবে নিব, আদারওয়াইজ সে জাঙ্ক ইউজার হিসেবে রয়ে যাবে। ওকে,